মহাভারত হলো পৃথিবীর সর্বতম আধুনিক উপন্যাস। মহাভারতে যা নেই তা ভারতে নেই, বা বলা ভালো ভারতে যা নেই তা মহাভারতে নেই। এই কথা আমরা অনেক ছোট থেকেই শুনে আসছি। মহাভারতকে কেন্দ্র করে বা মহাভারতের গল্পকে নিয়ে লেখা একটি উপন্যাস নিয়ে আজকের আমার ছোট্ট একটি উপস্থাপনা। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী, আজকে আবারও নতুন একটি উপস্থাপনায়। ইতিমধ্যে বাঙালির প্রিয় উৎসব, আমার আপনার আমাদের সকলের প্রিয় উৎসব দুর্গা উৎসব চলে গেছে, মহালক্ষ্মী পুজো কেটে গেছে। পুজো কেমন কাটালেন তা অবশ্যই আমাকে জানাবেন। আমার পুজো ভালোই কেটেছে, ঠাকুর দেখতে খুব একটা বেরোয়নি, একদিন বেরিয়েছিলাম। এছাড়া একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সব মিলিয়ে পুজোর সময় বুক লাইব্রেরির পক্ষ থেকে কোনো ভিডিও আনা সম্ভব হয়নি। তো আজকে পুজোর রেশ কেটে গেলেও পোস্ট পুজোর রেশ আছে, তো সেই সব মিলিয়ে আজকে আমি ভিডিও আনলাম। তো শুরু করি, যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটি। উপন্যাসটি খুবই বিখ্যাত একটি উপন্যাস, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা প্রথম প্রবাহ। এই হচ্ছে বইটির প্রচ্ছদ। প্রথম প্রবাহ এই উপন্যাসটি প্রথমত এর আগে প্রকাশিত হতো আনন্দ পাবলিশার্স থেকে, এবং তখন বইটির প্রচ্ছদ ছিল লাল রঙের একটি প্রচ্ছদ। তখন আমি বইটি সংগ্রহ করতে পারিনি, কারণ দীর্ঘদিন ধরে বইটি আউট অফ প্রিন্ট ছিল। পরবর্তীতে এই বইটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয় এবং তার প্রচ্ছদটা আরও বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, এবং এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। এবং আমি এটা অগস্ট মাসে সংগ্রহ করেছি, আপনাদের সবই শেয়ার করেছি, সবই দেখিয়েছি, 25% ছাড়ে। এবার আসি প্রথম প্রবাহ নিয়ে কিছু কথা, বা পড়ে আমার যা যা মনে হয়েছে সেই নিয়ে দু একটি কথা আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথমত বলি যে, প্রথমে যেটা বললাম যে মহাভারত হলো পৃথিবীর শ্রেষ্ঠতম আধুনিক উপন্যাস। মহাভারত লিখেছেন কে, কোন বৃত্তান্ত, এইসব আসার আগেই আমাদের মনে মহাভারত শুনলেই মনে হয় কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। পাণ্ডব আর কুরুবংশের লড়াই যেন মহাভারত। এর বাইরে যে আরো কিছু আছে, বা মহাভারতের সূত্রপাত কোথা থেকে হয়েছিল সেগুলো কিন্তু আমরা মনে রাখি না। মহাভারত শুনলেই আমাদের মনে পড়ে যায় দ্রৌপদীর বস্ত্রহরণের কথা, কিংবা তাদের পাশা খেলায় হেরে যাওয়ার কথা, তাদের 12 বছরের বনবাসের কথা। সব মিলিয়ে আমরা এগুলোই বেশিরভাগ মনে রাখি। মহাভারত যে নারীর হাত ধরে গড়ে উঠল, বা যে রাজনৈতিক পথ প্রশস্ত হলো যে নারীর হাত ধরে, সেই নারীর কথা আমরা কেউ মনে রাখি না। তিনি হলেন সত্যবতী। সত্যবতী মৎস্যগন্ধা নামে পরিচিত। পরবর্তীতে তার বিভিন্ন কূটনৈতিক চালে সে যোজনগন্ধায় পরিণত হয়। অর্থাৎ মহাভারতের সূত্রপাত, বা মহাভারতে লেখা যে নারীর বুদ্ধির দ্বারা, রাজনৈতিক বুদ্ধির দ্বারা হয়েছিল, সেই নারী হচ্ছে সত্যবতী। এবং সেই সত্যবতীর জীবনের শুরু এবং মহাভারত যাত্রা এবং কুরুপাণ্ডবের জন্ম, এই সময়টা নিয়ে লেখা এই উপন্যাস প্রথম প্রবাহ। এই উপন্যাসের শুরু হয়েছে মহাভারতের আদি কথা নিয়ে, যে পর্ব বা যে দিক অনেক সময় উপেক্ষিতই থেকে যায়, বা যে দিকের কথা আমরা সাধারণভাবে উল্লেখ করি না বা উল্লেখ করতে ভুলে যাই, সেই দিকটাই এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। যে যোজনগন্ধা বা যে মৎস্যগন্ধা বা সত্যবতী দেবব্রতকে ভালোবেসেছিল এবং দেবব্রতর কাছে প্রত্যাখ্যাত হয়ে তারপরে তার কূটনৈতিক জালে ফাঁসিয়ে সে চেয়েছিল গোটা ভারত বংশে তার রক্ত স্রোত প্রবাহ করতে, সেই হলো যোজনগন্ধা। এবং সে সেটাই করেছিল, ভারত বংশ যাতে পিওর, যেটাকে বলা হয় যে সেই ভারত বংশ যাতে তাদের রক্ত স্রোতে প্রসারিত না হতে পারে, তার ব্যবস্থা সে করেছিল। সত্যবতী এবং পরাশর মুনির সন্তান বেদব্যাস। বেদব্যাস মহাভারত লিখছেন এবং সেটি নথিভুক্ত করছেন গণেশ, এটা আমরা জেনে এসেছি। তবে এই বেদব্যাসে কিন্তু ভারত বংশের স্রষ্টা বলা যায়। সত্যবতী ও পরাশর মুনির সন্তান বেদব্যাস, তার দ্বারাই বলা যায় মহাভারতের বংশ বিস্তার লাভ হয়েছিল। বেদব্যাসের সন্তান ধৃতরাষ্ট্র, পাণ্ডুর এবং বিদুর, যদিও তারা ক্ষেত্রজ সন্তান। এই যে সন্তান প্রসব করলেন তারা, বা এই যে বংশ বিস্তার হলো, এটা কিন্তু সত্যবতীর রক্তস্রোত প্রবাহিত হলো। অর্থাৎ যে মহাভারতের কথা আমরা পড়ে থাকি, বা যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা পড়ে থাকি, যে অনৈতিকতার কথা পড়ে থাকি, সে অনৈতিকতা, সে কূটনৈতিক চাল অনেকদিন আগেই শুরু হয়ে গেছে।
সত্যবতী ভারত বংশে প্রবেশ থেকে। সে ভারত বংশে প্রবেশ করে তার প্রতিশোধ স্পৃহা নিয়ে, তার তাকে উপেক্ষা করার প্রতিশোধ থেকেই সে ভারত বংশে প্রবেশ করে। অর্থাৎ গোটা উপন্যাসটি জুড়ে মহাভারতের আদি পর্বের কথা আছে, যে পর্ব আমাদেরকে বলে দেয় মহাভারতের রাজনীতি বা মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে আদি পর্ব থেকেই, যে পর্ব চোখের আড়ালে থেকে যায়, সেই জন্য আমরা শুধু দেখতে পাই দুর্যোধনের বধ মতলব কিংবা পাণ্ডবদের দুরবস্থার কথা কিংবা পাণ্ডবদের শক্তির কথা বা কৃষ্ণের কূটনৈতিক চালের কথা। এছাড়াও আমরা কিন্তু এই দিকটা দেখি না যে এক নারীর কূটনৈতিক চাল আজ মহাভারতে হয়তো পরিণত করেছে। তো এই ছিল প্রথম প্রবাহ পড়ে আমার বেশ কিছু অনুভূতি বা আমার বেশ কিছু মনে হওয়া। মহাভারত পড়তে আমার বরাবরই ভালো লাগে, যদিও আমি গোটা মহাভারত পড়ে শেষ করতে পারিনি। শুরু করেছিলাম কিন্তু তারপরে সেটা আর হয়নি কন্টিনিউ করা। তবে মহাভারত সম্পর্কিত বিভিন্ন বই পড়েছি এবং তারপর যখন আমি প্রথম প্রবাহটা পড়লাম, এক কথায় বলা চলে খুবই ভালো লেগেছে। এবং আমি অনেক বই পড়লেও এই আদি পর্বের যজুমগন্ধা এবং মৎস্যগন্ধা সম্পর্কে ডিটেলিংয়ে এতটা আমি কোনো বইতে পড়িনি। তো সেই অর্থে বলবো যে বইটি খুব ভালো, একদম মানে ভীষণ ভালো একটি উপন্যাস। আপনারা যারা পড়েছেন তারা তো জানেনই, যারা পড়েনি তাদেরকে অনুরোধ করব ছোট্ট ছোট্ট করে মহাভারত যদি জানতে চান তাহলে প্রথম প্রবাহ দিয়ে শুরু করুন। এরপর পাঞ্চজন্য আছে, তারপর নৃসিংহ প্রসাদ ভাদুরীর কথামৃত সমান আছে। এই বইগুলো যদি পড়তে থাকে তাহলে মহাভারত সম্পর্কে অনেক কিছু সত্যিই জানা যাবে, কারণ গোটা বইটা পড়াটা একটু কঠিন হয়। আমার নিজেরই পড়া হয়নি, আমি শুরু করলেও আমি শেষ করতে পারিনি, বলা চলে আমি মানে মধ্যভাগেও পৌঁছাতে পারিনি, তার মাঝখানে অনেক ব্রেক হয়ে গেছে। যেহেতু মহাভারত কথাতেই আছে যে মহাভারত আর কি, সেটা তো ছোট বিষয় না, অনেক বড়, অনেক বড় ভলিউম। তো যাই হোক, তো আজকের আলোচনা এইটুকুই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো আলোচনা, নতুন কোনো বইয়ের রিভিউ হতে পারে, বুক ট্যুর হতে পারে। তো পরবর্তীতে দেখা হচ্ছে, নমস্কার।